কেয়ামত ধ্বংসলীলা মহাপ্রলয় অমা আদ্রা কামা সিজ্জিন ওগো বন্ধু আমার আপনি কি জানেন সিজ্জিন কি সিজ্জিন কোথায় ইসলামিক ভয়েস ফলো ইসলাম অ্যাজ ইওর লাইফ স্টাইল জীবনকে জানার জন্য বোঝার জন্যে নিজের খুদি নিজের আত্মাকে শেখানোর জন্যে এবং প্রশিক্ষণ দেওয়ার জন্যে জীবন অন্বেষা অনুষ্ঠান এটা আমাদের জন্য একটা দিকদর্শন প্রিয় ভাইরা গেল পর্বে আমরা আপনাদের কাছে কেয়ামতের পূর্বেকার কিছু আলামত এগুলো খুব সংক্ষেপে সব কিছু তো সম্ভব নয় আলোকপাত করার চেষ্টা করেছি আজকে আপনাদের সামনে আমি কেয়ামত যে মুহূর্তে সংগঠিত হবে সেই সময়ের সংক্ষেপে ভূমিকাতে সামান্য একটু আলোকপাত করে তারপরে আমরা পরকাল সেদিকে এগিয়ে যাব পরকালের আজকের মূল আলোচনা হবে ইল্লিন এবং সিজিন গেল সপ্তাহে এটা আমি আপনাদেরকে ইশারা ইঙ্গিত করে বলেছি প্রিয় দর্শক কেয়ামত ধ্বংসলীলা মহাপ্রলয় এটা অবধারিত নিশ্চিত বর্তমান বিশ্ব বিশ্বের প্রেক্ষাপট চলমান অবস্থা অবস্থিতি এগুলোকে একটু গভীর নিরিখে পর্যবেক্ষণ করলে দেখা যায় মহান রাবুল আলমিন বর্ণিত এবং ঘোষিত কেয়ামত ধ্বংসলীলা মহাপ্রলয় এটার আর বেশি দিন বাকি নেই তবে দিন বলতে আমি আগেও আপনাদেরকে বলেছি আল্লাহর ক্যালেন্ডারে একশো বছর পাঁচশো বছর কোনো সময়ই নয় আমাদের জন্য অনেক বেশি সুতরাং নির্দিষ্ট করে নির্ধারিত করে বলার কোনো উপায় নেই যে কেয়ামত এত বছর পরে হবে ইমাম মাহাদি অমুক সনে আসবেন দাজ্জাল ওই সময়ে আবির্ভূত হবে যেহেতু দাজ্জাল ইমাম মাহাদি তাদের আগমন এটা চির নিশ্চিত কিন্তু নবীজির কাছে আমরা তাদের আগমনের কোনো সমতারিখ দিন তারিখ এটা জানতে পারিনি নবীজি উল্লেখও করেননি ঠিক তেমনিভাবে কেয়ামত কবে হবে এটাও আল্লাহ রাব্বুল আলমিনও নির্ধারিত সময় আমাদেরকে মহাগ্রন্থ কোরআনে বলেননি নভিজিও এ ব্যাপারে আমাদেরকে কোনো ব্যাখ্যা এটা দেননি আমরা জানি যখন আল্লাহ নবীকে হাদিসে জিব্রাইলের মধ্যে কেয়ামতের কিছু আলামত এগুলো জিজ্ঞাসা করেছিলেন কয়েকটা কথা জিজ্ঞেস করার পরে জিবরিয়াল জিজ্ঞেস করলেন ইয়া মোহাম্মদ আকবর আহ হে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনি দয়া করে আমাকে বলুন কেয়ামত কোন মুহূর্তে সংঘটিত হবে মহানবী জবাব দিয়েছিলেন মাল মাসুল ও মিনা সাইল। যাকে প্রশ্ন করা হয়েছে এবং যিনি প্রশ্ন করেছেন অর্থাৎ নবীজি এবং জিবরাই কেয়ামতের ব্যাপারে এই দুইজনের কারো জানা নেই কারো কাছে এটা আল্লাহ রাবুল আলমিন খুলে বলেননি কোরআনে হাকিমের বিভিন্ন জায়গায় আল্লাহ রবুল আলমিন বলেছেন ইয়া শালু নাকি হে নবী এরা আপনাকে জিজ্ঞাসা করে কেয়ামত কখন হবে না মোর সাহা সেই মহাপ্রলয় ধ্বংসযজ্ঞ কোন মুহূর্তে কোন তারিখে অনুষ্ঠিত হবে এরপরে আল্লাপাক বলছেন ইন্দা রাববে কেমন হা কেয়ামতের সর্বশেষ ব্যাপার স্যাপার কেয়ামত সংগঠন এটা কোনো মাকলুককে আল্লাহ রবুল আলামিন জানাননি এটার একমাত্র এলেম আল্লাহ পাকের এলেমের মধ্যেই রয়েছে তবে কোরআনে পাকে আল্লাহ রবুল আলামিন কেয়ামত কিভাবে হবে তখন অবস্থাটা কি হবে আলকারিয়া তো মালকারিয়া অমা আদ্রাকা মালকারিয়া ইয়ামাইয়া কুন উন্নাস ও কালফারাসিল মাফসুস অতাকুনুল জিবালু কালেহ নীল মানফুস সুরে কারিয়া সেখানে শুরুতে এই আয়াতগুলোতে আল্লাপাক কেয়ামতের ভয়াবহ সেই পরিবেশ পরিস্থিতি ধ্বংসযজ্ঞ এটাকে উল্লেখ করেছেন আলকারিয়া তো মালকারিয়া কি সেই মহাপ্রলয় মহাকম্পন সেই ধ্বংসলীলা এটা কি কারিয়া ওগো বন্ধু আমার হে নবী আপনি কি জানেন সেই মহাপ্রলয় কে আমার ধ্বংসযজ্ঞ এটা কি জিনিস ও কাল ফরাসীল মাফসুস দুনিয়ার মানুষগুলো সেই মুহূর্তে একবারে পড়ে যাওয়া শুয়ে যাওয়া মাটির সাথে মিশে যাওয়া একটা অবস্থানে গিয়ে উপনীত হবে অর্থাৎ জীবালু কালেহ নীল মানফুস দুনিয়ার এই বিরাট বিশাল পাহাড় এগুলো ধুন তুলার মতো ধুনিত বিধুনিত একাকার নেশাকার হয়ে বাতাসের সাথে উড়ে যাবে আবার সুরে আনকাবুতের শুরুতে বলা হচ্ছে ইয়া ইউহার নাস্তাকুর আব্বাকুম হে দুনিয়ার মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো নাজিম কেয়ামতের সেই কম্পন সেই মহাপ্রলয় এটা একটা ভয়াবহ জিনিস হবে সেই মহাপ্র কম্পন ইসরাফিলে সিঙ্গার ফুৎকার যে মুহূর্তে শুরু হবে ইয়ামা তাজালু করলে আতি আতিনার দাঁত প্রত্যেক দুগ্ধদায়িনী মা তার কোলের সন্তানকে দুধ পান করাতে ভুলে যাবে অতাদাও কুল্লো জাতি হামলিন হামলাহা প্রত্যেক গর্ভবতী প্রাণী জন্তু তাদের অজান্তে তাদের গর্ভজাত বাচ্চা সন্তান জমিনে পড়ে যাবে তারা টেরও পাবে না ও তারা নাসা সুকারা দুনিয়ার মানুষগুলো চিৎকার করে হৈহল্লা করে আত্মচিৎকার করে শুধু এই দিক থেকে ওই দিক ডান থেকে বামে দৌড়াদৌড়ি ছুটাছুটি করবে এমনভাবে তারা ছুটাছুটি করবে মনে হবে প্রত্যেকটা মানুষ যেন উন্মাদ বদ্ধ পাগলে পরিণত হয়েছে মানুষগুলো যেন নেশাগ্রস্ত হয়ে পড়েছে পাগলের মতো ছুটাছুটি এবং চিৎকার করছে অমাহম বেসুকার আসলে কেউই নেশাগ্রস্ত হবে না উন্মাদ হবে না অলা কিন্ আজাব আল্লাহে আল্লাহ পাকের আজাব এটা সবচেয়ে ভয়াবহ আরেক আয়াতে পাকের সাদ করেছেন এজাব আরেকাল বাসারো সিংগা আওয়াজ যখন শুরু হয়ে যাবে তখন চোখগুলো ঘোলাটে হয়ে যাবে ধোঁয়াটে হয়ে যাবে কুয়াশাচ্ছন্ন হয়ে যাবে চোখগুলো তার স্বাভাবিক দৃষ্টি এটা হারিয়ে ফেলবে আকাশফল কামারো আকাশের চারটা আলো ফিন হয়ে জমিনে খসে পড়ে যাবে অজমে অজমেয়ার শামসঅাল কামারো চাঁদ এবং সূর্য এই দুটা একত্রে একই সময়ে চূর্ণিত বিচূর্ণিত একাকার নেশাকার হয়ে যাবে ধুনিত বিধুনিত হয়ে যাবে দিশেহারা মানুষরা বলবে ইয় ইন আইনাল মাফার আজকের এই মুহূর্তে কোথায় গিয়ে আমি আত্মগোপন করতে পারি পালাতে পারি তাহলে বুঝা গেল সেই ধ্বংসযজ্ঞটা এটা আমাদের অনুভব অনুভূতি চিন্তা ধ্যান ধারণা চেতনার বাহিরে এটাই হবে মহাপ্রলয় কেয়ামত আর দুনিয়া সৃষ্টির শুরু থেকে যত মানুষ মরে গিয়েছে মরে যাওয়ার পরে তাদের রুটা দেহ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে আলাদা করা হয়েছে যতদিন রুটা দেহের সাথে থাকে ততদিন দেহটা কর্মচঞ্চল থাকে যখনই রুটাকে আলাদা করে দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয় যার নাম মৌ তখন দেহটা আর কোনো কর্মশক্তি থাকে না দেহের মধ্যে সঙ্গে সঙ্গে পচন ক্রিয়া শুরু হয়ে যায় যার জন্যে রু চলে গেলে মারা গেলে যত তাড়াতাড়ি মৃতকে দাফন করা যায় নবীজির নির্দেশ ততই মঙ্গল দাফন করার পরে দেহটা দাফন করা হয় গলে পচে মাটির সাথে মিশে যায় রুটা আমরা আগেই বলেছি রুহের কোনো মৃত্যু নেই রু কয়েকটা ট্রানজিট পার হচ্ছে ছিল আলমে আরও হাতে প্রথম ট্রানজিট রু সৃষ্টি হওয়ার পরে সেখান থেকে নির্ধারিত সময় আল্লাপাকের নির্দেশে রু গর্বে। বাচ্চার ভিতরে আল্লাপাকে এই রুটা দিয়েছেন তাহলে মাতৃগর্ভটা রুহের জন্য সেকেন্ড ট্রানজিট ক্যাম্প মাতৃগর্ভে কয়েক মাস থাকার পরে একটা সুন্দর ফুটফুটে দেহ নিয়ে রুটে এই দুনিয়াতে মানুষ হিসাবে আগমন করেছে প্রত্যেক জীব জীবজন্তুর ব্যাপারটাও ঠিক এমনি দুনিয়াতে এটা তার জন্য থার্ড ট্রানজিট তৃতীয় অবস্থানস্থল ট্রানজিট ক্যাম্প ট্রানজিট ক্যাম্পে কিন্তু মানুষ চিরুদিন থাকে না কোনোখানে ট্রানজিট এক ঘন্টার কোনোখানে ট্রানজিট তিন ঘন্টার কোনো জায়গায় ট্রানজিট কয়েক ঘন্টার কিন্তু ট্রানজিট তো ট্রানজিট মানে হলে এটা স্থায়ী আবাসন নয় যাত্রা পথে রু আলোমে আরোহা থেকে যাত্রা শুরু করেছে এলো মায়ের পেটে নাম্বার সেকেন্ড এলো পৃথিবীতে নাম্বার থ্রি এখান থেকে যখন আমাদের রুটাকে দেহ থেকে আলাদা করে ফেলা হবে তখন রুটা চলে যাবে হয় লিনে নয় সিজিনে যেটা আমাদের আজকের মূল আলোচনা অবশ্য আমাকে পৃথিবীর বিভিন্ন দেশে যখন আমি দিনের কাজের জন্যে দিন প্রচারের জন্যে গিয়েছি করুণার আগে জাপানের ওসাকা শহরেও আমাকে এই প্রশ্নটা করা হয়েছিল জহিজুর ইসলামের যে পথ নির্দেশনা সেখানে বলা হয়েছে মরে গেলে কবরে মানুষকে জীবিত করা হবে প্রশ্নোত্তর এটা তার সাথে করা হবে যাদের কবর কবর হয়নি উড়োজাহাজ অ্যাক্সিডেন্ট হয়ে আকাশে জ্বলে গেছে সাইয়াঙ্গার হয়ে গেছে সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে পাহাড়ে জঙ্গলে কাঠ কাটতে গিয়ে অনেক মানুষ বাঘের পেটে চলে গিয়েছে নদী সাগর মহাসাগরে জাহাজ নৌকা ডুবি হয়ে অনেক মানুষ সেখানে মারা গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ সামুদ্রিক প্রাণী মাছের পেটে গিয়েছে তাদের তো কোনো কবর হয়নি তাহলে তাদের অবস্থাটা কি হবে আল্লাহ হাত্তা সর হাত মাকাবের কোরআনের বহু জায়গা আল্লাহ রাবুল আলামিন কবর এটা উল্লেখ করেছেন নবীজি আমাদেরকে ব্যাখ্যা দিয়েছেন তেলে মরার পরে জিন্দগি বা পরকালের জীবনের প্রথম ঘাটি প্রথম থানা প্রথম চেকপোস্ট প্রথম ট্রানজিট ক্যাম্প যেটা সেটার নাম কবর এরশাদ করেছেন আল কবর আউ আলো মানজরা রুহের জন্যে রুহের জন্যে যে রুহের জন্যে কবরটা ইল্লিন বা সিজ্জিন অবস্থান যেটা যেখানে যার যা প্রাপ্য যেভাবে ইল্লিন এবং সিজ্জিন এখানে অবস্থান করতে হবে মৃত্যুর পর থেকে শুরু করে হাসরের মাঠে ওঠা পর্যন্ত আই রিপিট ইল্লিন অথবা সিজ্জিন ইল্লিনটা হলো জাহান নামের একটা অংশ হ্যাঁ ইল্লিনটা হল জান্নাতের একটা অংশ আর সিজ্জিনটা জাহান নামের একটা অংশ দুনিয়াতে যারা তাহুদ আখেরাত আল্লাহ আল্লাহর নবী সালত আল্লাহর পাঠানো দিন শরীয়ত এটাকে মেনে চলেছে এবং পারফেক্ট স্বচ্ছ নিষ্প্রাপ জীবন যাপন করেছেন দেহ থেকে আলাদা হওয়ার পরে মৃত্যু হওয়ার পরে তাদের রুটাকে আল্লাহ পাখি লিনে নিয়ে যাবেন ইল্লিন সম্পর্কে নবীজি আমাদেরকে ব্যাখ্যা দিয়েছেন ইল্লিন আল্লাহ রবুল আলমিনের সিংহাসন খোদাই সিংহাসন আর সে আজিমের নিচে এটা রয়েছে এবং এই ইল্লিনে হাসরের মাঠে উঠার আগ পর্যন্ত নেককার ইমানদার ইল্লিনবাসী বান্দাদেরকে আল্লাপাক জান্নাতের সকল রকমের সুযোগ সুবিধা এটা যদিও আংশিকভাবে এটা দিতে থাকবেন আবার সিজ্জিন এটা কোথায় অমা ডাকামা আল্লাহ কেতাবারক্লাপ বলছেন হে নবী আপনি কি জানেন সিজ্জিন কি সিজ্জিন কোথায় মার্কুম সেটা আমি আল্লাহ নির্ধারিত একটা ট্রানজিট ক্যাম্প ট্রানজিট পয়েন্ট ট্রানজিট স্টেশন নবীজি বলছেন সিজির সাত্তাবক জমিনের নিচে আমি বলে থাকি কিছু সেকুলার ব্যক্তি নাস্তিক তারা আমাদেরকে প্রশ্ন করে কবর যান নাই তাদের কবরা যাব কোথায় মাঠে মরুভূমিতে জঙ্গলে কত মানুষ মরে যায় চিল শকুন পাখালি বন্য জন্তু তাদেরকে খেয়ে ফেলে তাদের তো কবর নেই যে চিল শকুন বন্য জন্তু এই মৃত ব্যক্তিকে খেয়েছে খাওয়ার পরে ওই বাঘ ওই ভাল্লুক আর ওই কাক শকুন ওরা ওটা জান্নাতে চলে গেছে নাকি ওরাও তো একসময় মরবে ওরাও তো একসময় মরবে মরার পরে ওরা যখন মাটিতে মিশবে আল্লাহবাক বলে দিয়েছেন মিনহা খালাক না কম অফিহা নই দুকম, অমিনহা নখরে জোকম ওখরা আমরা আমাদের সীমিত জ্ঞানের জন্য এসব প্রশ্ন করি যিনি আল্লাহ কল্ল সাইন কাদির তিনি পারেন না এমন কোথাও কোনো ব্যাপার নেই আমরা স্বপ্ন দেখি আমি বলে থাকি তাপমাত্রা একবারে দশ ডিগ্রির নিচে আপনি এবং আপনার জীবনসঙ্গী নিয়ে আপনার স্ত্রী ডাবল কম্বলের নিচে স্বামী স্ত্রী যুগল বৃক্ষ মতো গলাগুলি জড়া জড়ি করে শুয়ে আসেন ঘুমিয়ে আসেন এ সময় আপনি স্বপ্ন দেখলেন খাপ দেখলেন বাড়ির পশ্চিম দিকে আপনি একটা ফুলের বাগান করেছেন একটা দা হাতে নিয়ে আপনি বাগানের আগাছা পরগাছা এগুলো পরিষ্কার করছেন সেখানে গিয়ে স্বপ্ন দেখছেন একটা লতানো ঝোপ দলা পেকে ছিল আপনি দায়ের মাথা দিয়ে খোঁচা দিয়ে একটা টান মারলেন ওই ঝোপের ভিতরে একটা গোখরা সাপ লুকানো ছিল ওর গায়ে যখন দায়ের খোঁচাটা লাগলো ফোস করে মাথা উঁচু করে কল্লা চেপটা করে সে আপনাকে লাফিয়ে বলে তাড়া করলো ধাওয়া করলো গোখরা সাপ বিলাতে লন্ডন জুতে আমি দেখেছি দ্য মোস্ট ডেঞ্জারাস নেক্স অব দ্য ওয়ার্ল্ড দুনিয়ার সবচাইতে মারাত্মক বিষাক্ত সাপ বাঁচার জন্য আপনি বাড়ির দিকে দৌড় দিচ্ছেন স্বপ্নের কথা বলছি কিন্তু আপনি আত্মীয় স্বজনকে ডাকছেন আদমালি কদমালি কব্বাদ আলি আমার আপন কে কোথায় আসো লাঠি ল বন্দুক ল খাফড়া ল আমাকে গোখরা সাপ তাড়া করেছে কে কোথায় আসো হেল্প 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 আমাকে বাঁচাও আমাকে সাহায্য করো সাপের সাথে দৌড় দিয়ে তো আর পারা গেল না ঠিক এই দৌড়া দৌড় দেওয়া অবস্থায় সাপটা সামনে দিয়ে এসে ফোস করে আপনার ডান পায়ের গোড়ালিতে এখানে একটা কামড় বসিয়ে দিয়েছে কামড় দিতে দেরি আপনি দেখেন যে আপনার মাথাটা সিনসিন করছে বুকটা টন টন করছে সাপের বিষ সঙ্গে সঙ্গে পাও থেকে মাথা পর্যন্ত উঠে গিয়েছে আপনি এখন আর দৌড়তে পারেন না কথাও বলতে পারেন না চিৎকারও দিতে পারেন না বাড়ির দিকে আপনি দৌড় দিয়ে যাওয়ার চেষ্টা করছেন ঘুমের মধ্যে যারা দৌড় দিয়েছেন তারা আমার এই কথাটা ভালো বুঝবেন ক্লান্তি আসে পরিশ্রম আসে অবসাদ আসে কিন্তু পথ আগায় না পা দুইটা যেন জড়িয়ে আসে একটু পরে আবার ফুসফুসানি শোনা গেল পাশে তাকিয়ে দেখেন গোকরা ক্রোধ রাগ এখনো কমনি আবার আসতেছে আপনাকে মা কামড় দেওয়ার জন্যে সে যখন মাথা উঁচু করে এইভাবে ছোঁপ মারবে ঠোকর মারবে বাবারে বলে আপনি একটা লাভ দিয়েছেন বাম একটা চোখালো বাঁশ ছিল ওই বাঁশটা আপনার ভিতরে গোড়ালির মধ্যে ঢুকে গেলো বাবারে বলে চিৎকার দিলেন পাশে শোয়া স্ত্রীর আপনার চিৎকার শুনে ঘুম ভেঙে গেল স্ত্রী ভীত বিহবল হয়ে বলে ওগো ওগো তোমার কি হয়েছে তোমার কি হয়েছে আপনি যখন আপনার নিঃশ্বাসটা এত বড় আপনার পুরা শরীর ঘামে ভেজা আপনি যেই বালিশে শুয়েছেন বালিশটা চোখের পানিতে পুরা ভিজে গেছে কামড়াইল পশ্চিমের বাগানে দৌড় দিলেন সেখানে বাঁশের খোঁসা খেলেন সেখানে বালিশ ভিজল এখানে প্রিয় দর্শক এটা সানে নজরটা আপনি আমাকে বলুন কেউ এর জবাব দিতে পারবে না যে আল্লাহ পাক আপনার এই জল দেহটাকে মশারির নিচে ডাবল কম্বলের নিচে আপনার স্ত্রীর বাহুবন্ধনে সাহিত্য রেখে ঘুমন্ত রেখে আপনার শরীরটাকে আরেকটা ঠিক এইটার মতো অনুরূপ একটা দেহ দিয়ে শরীর দিয়ে পশ্চিমের বাগানে নিয়ে গোখরা সাপ দিয়ে আঘাত করাতে পারল চোখওয়ালা বাঁশ আপনার আরেক পায়ে ঢুকাতে পারল সেই মহান রাবুল আলামিন আপনি মরে যাওয়ার পরে আপনার কবর হোক বা না হোক সাগরে আপনাকে সামুদ্রিক প্রাণীরা খাক জঙ্গলে আপনাকে বাগে খাক মাঠে ময়দানে পাহাড়ে আপনাকে কাক শকুনে খাক পশ্চিমের বাগানের মতো এমন একটা শরীর দিয়ে আল্লাহ বোধ আপনাকে গোকরা সাপ দিয়ে কামড়াতে পারবে না আপনার কৃতকর্মের সাজা শাস্তি এটা বজায় দিতে পারবে না তাইলে আমরা বুঝলাম কবর আজাবের জন্যে কবর এটার প্রয়োজন নাই এই কবর বলতে আমরা বুঝি আলমে বরজ বরজাক পর্দা জবনিকার আড়ালের আরেকটা ট্রানজিট পয়েন্ট এটা হলো পঞ্চম চারটার কথা আমি আগে বলেছি মরার পর থেকে হাসড়ের মাঠে ওঠার আগ পর্যন্ত এই সময়টার নাম আলমে বরজখ সেখানে রিপিটেশন প্লিজ যারা ন্যাককার ইমানদার দিনদার তারা জান্নাতের সুযোগ সুবিধা পাবে পাপি তাপি বেনামাজি বেরোজদারি ফাসেক খুঁজ্জার নাস্তিক নেশাখর ইয়াবাখর যত রকমের জেনাকারী ব্যবিচারি পরেশ সম্পদ লুণ্ঠনকারী এরা থাকবে সিজ্জিন নামক জাহান নামে পাপির ট্রানজিট পয়েন্ট পঞ্চম ট্রানজিট পয়েন্ট হ্যাঁ চতুর্থ ট্রানজিট পয়েন্ট চতুর্থ এর আগে গেছে তিনটা আলমে আরোয়া সেখান থেকে মাতৃগর্ভ করব সেখান থেকে দুনিয়ার জীবন তিন এরপরে যখন মারা গেল তখন আলমে বরজাক চার আল্লাহর নির্দেশে কেয়ামতের পরে আল্লাহ পাক যখন ইসরাফিল আল্লাহ সাল্লাহ তাল্লামকে সিঙ্গাধারী ফেরেস তাকে বলবেন উনফুক দ্বিতীয়বার তুমি সিঙ্গা ফুৎকার দাও ইসরাফিল সিংহা ফুৎকার দেবেন যে আরস আল্লাহ আর সে আজিম মহাসমুদ্রে ভাসতে থাকবে সেই বিশাল মাসেক মাগরে এই সীমাহীন আরেকটা জগতে পরিণত হবে পানির এই মহাসমুদ্রটা তামার জমিনে পরিণত হবে তখন আল্লাহ রবুল আলমিন বাসিওয়ালা সেই ফেরস তাকে বলবে উনফুক আরেকটা দাও সে যখন এই দ্বিতীয়বার ফুৎকারটা দেবে তখন মিনাল এলা ইনকানিহীম এই সিঙ্গার আওয়াজের সঙ্গে সঙ্গে ইল্লিন অথবা সিজ্জিন থেকে কবরের জগৎ থেকে প্রত্যেকটা মানুষ জমিনে ধান বুনলে যেভাবে চারাগুলো গজায় এইভাবে তামার জমিন এটাকে ফুড়ে ফুড়ে ধানের চারার মতো হাসের মাঠে উঠে কাঠ কাঠগোড়ায় দাঁড়াতে বাধ্য হবে প্রিয় দর্শক আরেক তার ল বলছেন সুরাই ইয়াসিনে মহদারুল শেষবার যখন সিংহে ফুটকার দেওয়া হবে হাসরের মাঠে পঞ্চম ট্রানজিট পয়েন্টে হাসরের মাঠে আল্লাহর আদালতে মানুষদেরকে যখন সিঙ্গার মাধ্যমে বা ফুৎকারের মাধ্যমে সাইরেনের মাধ্যমে ডাকা হবে তখন মানুষ চিৎকার করতে করতে আবু জেহেল বলেছিল মোহাম্মদের খোদা হাসরের মাঠে যতই সিঙ্গা ফুকাক বাসি বাজাক আমিও উঠবো না তোমরাও উঠো না যারা আমার অনুসারী রয়েছ কথাটা একটু লম্বা আজকে বলতে পারছি না তখন হেসাম একটা কাফের যুবক সে বলেছিল কথা তো ভালোই বললেন যদি জোর করে উঠায় টুঠায় ঠেলা খেয়ে যদি উঠা লাগে এ হল আলোচনার আরেক প্রক্রিয়া আমি সেই দিকে যাচ্ছি না হাসরে মাঠ কায়েম হবে কায়েম হওয়ার পরে আল্লাহ রবুল আলমিন বিচারের আসনে বসবেন সেই নিখিল কর্মের কর্মী সেই হাকিম সেই মহান জজ সবচেয়ে বড় জাজ সবচেয়ে বড় বিচারক তিনি বিচারপতির আসনে বসবেন বান্দা এবং বিচারপতির মাঝখানে মিজান হবে দাড়ি পাল্লা প্রত্যেকটা বান্দাকে সেখানে উপস্থিত করে তার ডানদিকের এই খাতা আর বাম দিকের খাতা পঞ্চাশ ষাট সত্তর বছরের জীবনে এই আমল নামা এটাকে তার সামনে ওজন করে দেখানো হবে আমল নামাটা হাতে দিয়ে বলা হবে একরা কে তা তোমার আমল নামাটা তুমি একটু পড়ে দেখো কাফা বিনিয়া মা হাসিবা আজকে এই আমল নামাটা পড়লে তুমি বুঝতে পারবে তোমার হিসাব তুমি নিজেই নিতে পারো বান্দা দেখবে লাল দাগ বেশি রেড সাইন বিপদ সংকেত বেশি গুনার পরিমাণ বেশি বাঁচার কোনো কায়দাও নেই উপায়ও নেই হাসরের ময়দানে আমি বিটকেমি শুরু করবে রব্বুল আলামিন এই আমল নামা আমার নয় এত লাভ দাগের কাজ এত গুনার কাজ আমি দুনিয়ার জীবনে করিনি তোমার কেরামান বিন দুই ফেরেস্তা আমার সাথে দুশ্মনী করে শত্রুতা করে আরেকজনের বদামল আরেকজনের পাপঙ্কিলতা এগুলো আমার খাতায় লিখেছে রব্বুল আলী মেহরবাণী করে আমার ষাট বছরের জীবন খাতাটা জীবন দপ্তরটা আবার একটু করো সেই মহান হাকিম বিচারক তিনি বলবেন কুল্লু আমরিম বেমা কাসা রাহি না প্রত্যেকটা মানুষটা সাথে দুনিয়ার কর্মকাণ্ডের সাথে হাসরের ময়দানে আষ্টে পৃষ্ঠে বাঁধা ইমাম ফখরুদ্দিন জা আজির রহমতুল্লা আলাই তিনি লিখেছেন যে আল্লাহ বলবেন যা তোমার এই আমল নামা আমল নামা ইন্টারন্যাশনাল পাসপোর্টের মতো অর্ধেকের মধ্যে তোমার ষাট বছরের জীবনের সব কর্ম পরিণাম পরিণতি এগুলো লেখা রয়েছে বাকি অর্ধেকের মধ্যে তোমার মুখের একটা ছবি পাসপোর্ট ইন্টারন্যাশনাল পাসপোর্টের মতো ছবি আমি আল্লাহ লাগিয়ে দিয়েছি রিপিট আই রিপিট আবার বলছি পাসপোর্ট আপনারা দেখেছেন ঠিক পাসপোর্টের মতো একদিকে থাকবে বান্দার ছবি ফটো আরেক দিকে থাকবে তার ষাট জীব ষাট বছরের আমল নামা আল্লাহ বলবেন তোমাকে হাসের মাঠে একটু সুযোগ দিলাম তি মাসা আর তোমার এই চেহারার সাথে মিলে ফেস অ্যাপিয়ারেন্স এটার সাথে মিলে এমন আরেকজন লোক হাসরের ময়দান থেকে যদি তুমি পাও তাহলে খুঁজে বের করে আনো যদি তোমার মতো আরেকজন তুমি নিয়ে আসতে পারো আমি আল্লাহ ওয়াদা করছি তোমাকে বেকসুর খালাস দিয়ে দেব বান্দা খুঁজতে নামবে কিন্তু তার চেহারার মতো আরেকজন বোধহয় খুঁজে পাওয়া যাবে আদম থেকে আজ পর্যন্ত আজ থেকে কে আমত পর্যন্ত দুইজন মানুষের চেহারা তিনি একরকম বানাননি যার জন্য ইমাম জারুল্লাহ জমক রহমতুল্লাহ আলাই সুরতি মা আর এটার পর্যবেক্ষণ পর্যালোচনা করতে গিয়ে এক পর্যায়ে বলেছেন চেহারা দুইটা যদি একরকম আল্লাহ বানাতেন হাসরের মাঠেও গুতাগুতি ঠেলাঠেলি শুরু করত রাবুল আলমী নামি নই ও সেই সুযোগটাও তো রাখা হয়নি দুজনের চেহারা একরকম বানাননি দুইজনের গলার আওয়াজ টোন এটা বলতে একরকম বানিয়েছেন তাও না দুইজনের খাসিয়ত তবিয়ত মন মেজাজ একরকম বানাননি যত মানুষ তত মন তত খাসিয়ত তত তবিয়ত সব কথার বড় কথা আদম থেকে কে আমার পর্যন্ত দুজন দুইজন মানুষের বুড়া আঙ্গুলের সাপ একজনের সাথে আরেকজনের মিলবে না আজকে আপনি আন্তর্জাতিক বিশ্বের দুনিয়ার যে দেশই সফর করেন সেই দেশের বিমানবন্দরে নামার সময় আপনার পাসপোর্ট তারা প্রথম দেখবে দেখার পরে এটার উপরে তারা পুরোপুরি বিশ্বাস করবে না যে পাসপোর্টের এই ছবি আবার কল্লা কাটা পাসপোর্ট টাসপোর্ট নাকি যার জন্য পাসপোর্টে আপনার আঙ্গুলের যে সাপটা আছে ফিঙ্গার প্রিন্ট তারা প্রত্যেকটা এয়ারপোর্টে পোস্টে আপনার এই আঙ্গুলের সাপ এটা নেবে নিয়ে আপনার পাসপোর্টের আঙ্গুলের সাপের সাথে মেলাবে পাসপোর্টের কল্লা বদলানো যায় কিন্তু আঙ্গুলের সাপ এটা বদলানো যায় না যার জন্য আন্তর্জাতিক বিশ্বে পাসপোর্ট নিয়ে যখন দুই নম্বরই কাজকর্ম শুরু হয়েছে তখন ফিঙ্গারপ্রিন্ট এটাকে তারা কনফার্ম করেছে যে এইটাকে আর কেউ নকল করতে পারবে না প্রিয় দর্শক আমি আগেই বলেছি ইল্লিন এটা সার্থব কাসমানের উপরে নেককার বান্দা ইমানদার বান্দা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার রুটাকে ফেরেজারা রিসিভ করে গার্ড অফ অনার দিয়ে আসমানের প্রত্যেকটা দরজা নক করে খুলিয়ে প্রত্যেকটা দরজায় ফেরস্তারা বলে সালামুন আলাইকুম তেপ ফাদখুলুহা খালিদিন ইউ আর দ্য অনারেবল রয়্যাল গেস্ট মাইটি আল্লাহ ইউর রয়্যাল হাইনেস সালামুন আলাইকুম তেপ তুম ইউর রয়্যাল এক্সিলেন্সি উইল কাম ইউ সালাম আলাইকুম তেপতুম খালে খালিদিন সেখানে রিসিভ করে তাদেরকে এয়ার কন্ডিশন বিল্ডিং বেহসদের সকল সুযোগ সুবিধা দিয়ে আল আল্লাহ পাগরে আজিমের নিচে ছায়া চলে সেখানে রাখবেন কেমত হওয়া পর্যন্ত ধ্বংসলীলা সংঘটিত হওয়ার আগ পর্যন্ত কাল্লা হে নবী কখনো নয় মানুষ যত সহজ মনে করেছে ব্যাপারটা এত সহজ নয় ওইন্যা কিতাবাল আল ফুজ্জার এ লাফি সিজ্জিন বেনামাজি বেরোজদারি ফাশেক ফুজ্জার পাপি তাপি গুনাগার সীমা লঙ্ঘনকারী হুদুদুল্লাহ এটা লঙ্ঘনকারী বর্জনকারী যারা মরে যাবে যাওয়ার পরে তাদের ওটা সিজ্জিনে যাবে অমা আদ্রা কামা সিজ্জিন ওগো বন্ধু আমার আপনি কি জানেন সিজ্জিন কি সিজ্জিন কোথায় কেতাবম্বার কুম সেটাও আমি আল্লাহর একটা বন্দিশালা জেলখানা নবীর কাশে এরা আরজ করলেন ইয়ারাসুল্লাহ সিজ্জিন কোথায় নবিজি বলে দিলেন সিজ্জিন সাবতবক জমিনের নিচে আর ইল্লিন স্বতবক আসমানের উপরে আল্লাপাকের আজিমের নিচে দেখুন এখানে আরো অনেক লম্বা ঘটনা আছে বর্ণনা আছে রাওয়ায়ত আছে কিন্তু সেগুলো বলার সময় কোথায় প্রিয় দর্শক তাহলে সিজ্জিন আমরা দেখিনি ইল্লিনও দেখিনি কোরআন আল্লাহ বলেছেন সিজ্জিন কোরআন আল্লাহ পাক বলেছেন ইল্লিন নবী এগুলার ব্যাখ্যা দিয়েছেন প্রত্যেকটা তাফসির কারক এগুলার ব্যাখ্যা দিয়েছেন সাহবাইকার তাবিন তাবে তাবিন এরপরে তিন প্রজন্ম করুণে সালাসা সকল যুগের সকল আইমা মোস্তাহিদিন মোতাকাদ্দেমিন মোতাহরিন সলফে সালহীন সবাই যুগে যুগে এগুলার ব্যাখ্যা দিয়েছেন এবং ব্যাখ্যা দিয়ে বিশ্ববাসীকে দুনিয়ার মানুষকে তারা এটা জ্ঞাত করেছেন জিল্লিন আর সিজ্জিন দিজ আর ফ্যাক্টস ইল্লিন হোক সিজ্জিন হোক ঠিক আছে ইল্লিন হোক সিজিন হোক পাকের ঘোষিত আর নবীর ব্যাখ্যা প্রদত্ত এগুলো একশো ভাগে একশো ভাগ কালো জয় চিরসত্ব চিরশাস্বত চির অম্লান এগুলো কোনোদিন বিন্দু পরিবর্তন হয়নি হওয়া সম্ভবও নয় নবীজি বলেছেন সিজিন এটা স্বাবক জমিনের নিচে আজকের বিজ্ঞান আজকের তথ্য প্রযুক্তি তার পূর্ণ তার উচ্চ তার সফল মার্গে বিরাজ করছে বিজ্ঞানের আজকে আকাশ মহাকাশ সাগরের গভীর অতি গভীরে পাহাড় বন জঙ্গল সব কিছু তন্ন করে খোঁজ নিয়ে সেগুলো আমাদের সামনে পেশ করছে আপনারা গুগল সার্চ করুন উইকিপিডিয়া সার্চ করুন আপনারা গুগলের জিওগ্রাফিক্যাল এই ফিল্মগুলো দেখুন দেখলে আপনারা আবিভূত হয়ে যাবেন আল্লাপা কত রকমের প্রাণী সৃষ্টি করতে পারেন কত রকমের জীবজন্তু তিনি তৈয়ার করতে পারেন কত বড় শিল্পী কত বড় ডিজাইনার তিনি কত প্রাণী বলে শেষ করা যাবে না পশুর মধ্যে পাখির মধ্যে কীট পতঙ্গের মধ্যে সাগর মহাসাগরের জন্তু জানোয়ারের মধ্যে হ্যাঁ সেই মৎস্য যত রকমের সাগরের প্রাণী এগুলোর মধ্যে এত রকম যেগুলোকে আজ পর্যন্ত বিজ্ঞানীরা গণনা করে শেষ করতে পারেনি তারা বলছে যে পাহাড় বন জঙ্গলের প্রাণী গণনা করে শেষ করা যাবে না সাগরের নিচে যেগুলো রয়েছে এগুলাকেও গণনা করে শেষ করা যাবে না সব অগণিত প্রশান্ত মহাসাগরের একটা জায়গায় একটা গভীর গর্ত বিজ্ঞানীরা খুঁজে পেয়েছে এবং এই গর্তটার নাম মারিয়ানা ট্রেন্স মারিয়ানা ট্রেন্স এই মারিয়ানা ট্রেন্স এটা তলা কোন জায়গায় একটু পেয়েছে তাও বহুদূর বহুদূর অনেক জায়গায় তলাই খুঁজে পাচ্ছে না এটাকে তারা বলে ন্যাচারাল এটা প্রাকৃতিক এটা মানুষের তৈরি নয় কোনো কোন জায়গায় এটার গভীরতা তেত্রিশ কিলোমিটার আর কোনো জায়গায় তাও খুঁজে পাওয়া যাচ্ছে না আজকের বিজ্ঞান বলছে সমুদ্র বিজ্ঞানীরা বলছে এই মারিয়ানা ট্রেন্স এটা পৃথিবীর সবথেকেতে গভীর গর্ত রাশিয়া এবং সাইবেরিয়ার মাঝখানে উনিশশো সালে রাশিয়ার বিজ্ঞানীরা এবং রাশিয়ার বিজ্ঞানীদের সাথে আরেক দল পাশ্চাত্য বিজ্ঞানী তারাও ছিল এক্সপার্ট ওয়ান খনিজ সম্পদ আহরণে তারা বিশ্বের মধ্যে সবচাইতে চৌকস মানুষ তারা এই সাইবেরিয়া এবং রাশিয়ার মাঝখানে সেখানে একটা জমিন খুঁড়ে খনি খোঁজ করতেছে আপনারা জানেন খনিগুলো গভীর মাটির নিচে থাকে ঘুরতে ঘুরতে তারা নিচের দিকে যেতে থাকলো তারা যাওয়ার সময় খেয়াল করলো জমিনের প্রথম স্তর যেটা ওয়ান থার্ড তিন ভাগের এক ভাগ এটার মধ্যে মাটি পানি মাটি পানি এবং কিছু পাথরের গুড়া পাথরের কণা সেকেন্ড লেভেল সেখানে গিয়ে তারা পেয়েছে মাটি মাটির সাথে পাথর পাথরের সাথে লোহা এই স্তরটা অতিক্রম করে তারা যখন নিম্নতম স্তরে গেল যাওয়ার পরে জমিনের আরেকটা লেয়ার তারা খুঁজে পেল এটা গ্রানাইট পাথর এবং ইস্পাত লোহা ঢালাই করে তৈরির মতো দেখা যায় আমি আবার বলছি গ্রানাইট পাথর যেগুলো বোমা ছাড়া ভাঙা যায় না উড়ানো যায় না এই গ্রানাইট পাথর এবং স্টেনলেস স্টিল ইস্পাত লোহা এই লোহাকে ঢালাই করে জুল দেওয়ালের মতো আর কি আমি বুঝার জন্যে বলছি কিন্তু সেটা মানুষের ম্যান ক্রিয়েট ক্রিয়েটেড কিন্তু এখন যেটা কথা বলছি এটা সুপার কোনো মানুষের তৈরি নয় সেখানে গিয়ে তারা যত ড্রিল মেশিন বসালো যত রকমের চেষ্টা চালালো তারা দেখে যে এই গ্রানাইট পাথর আর মরিচাবিহীন স্টেনলেস স্টিল ইস্পাত ঢালাই করা লোহা জমিনের এই স্তরটা ভেদ করা যাচ্ছে না অনেক চেষ্টা তারা করেছে এরপরে তারা উপরের সাথে যোগাযোগ করে এটা কিন্তু জমিনের উপর থেকে এগারো কিলোমিটার নিচে রিপিট এগারো কিলোমিটার নিচে আল্লাহ একবার একই কল্পনা করা যায় আজকের বিজ্ঞান কোথায় গিয়ে উপনীত হয়েছে তারা এবার সেখানে আরও কিছু শক্তিশালী প্রযুক্তি মেশিনপত্র নিয়ে আবার গেল মোবিন ক্যামেরা সেখানে স্থাপন করলো করার পরে তারা ওই স্তরটাকে ঢুকার চেষ্টা করলো স্তরে তারা যখন মেশিন লাগালো মোবিন ক্যামেরা সেখানে ফিট করলো যে এই যে কঠিন স্তর এর নিচে কি আছে তারা সেখানে যখনই মেশিন লাগালো তখন আওয়াজ শুনল হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ চিৎকার করছে আর্তনাদ করছে বাঁচাও বাঁচাও মরে গেলাম পুড়ে গেলাম জ্বলে গেলাম একটু পানি দাও একটু খাবার দাও মরে গেলাম জ্বলে গেলাম দুইজন বিজ্ঞানী সেখানে হাটফেল করেছে ভয় পেয়ে তারা তাড়াতাড়ি ক্রেনের মাধ্যমে জমিনের উপরে উঠে গেছে উঠে বলে যে আমরা নাস্তিক কোরআন বিশ্বাস করি না ইসলাম ইসলামের বিশ্বাস করি না জমিনের এগারো কিলোমিটার নিচে গিয়ে আজকে আমরা যা দেখতে পেলাম সন্দেহাতীতভাবে আমরা ঘোষণা দিচ্ছি বিশ্ব বিবেকের সামনে কোরআনে যে সিজ্জিনের কথা বলা আছে কোরআনের নবী যে সিজ্জিনের ব্যাখ্যা দিয়েছেন এই লক্ষ লক্ষ মানুষ পানি দাও জ্বলে গেলাম পুড়ে গেলাম শেষ হয়ে গেলাম এই যে লক্ষ লক্ষ মানুষের চিৎকার নিশ্চয়ই এটা চিৎকার প্রিয় দর্শক এই প্রজেক্টটার নাম কোলা সুপার ডি বোর হোল রিপিট কোলা সুপার ডি বোর হোল রাশিয়া এবং সাইবেরিয়ার মাঝখানে এগারো কিলোমিটার নিচে যেখানে গিয়ে তারা এই চিৎকার শোরগোল মানুষের কান্নাকাটি আহাজারি শুনেছে তারা এই খনিজের প্রজেক্টটার নাম দিয়েছে কোলা সুপার ডিপ বোর হোল যখন তারা আবার গেল ওই চিৎকার এটাকে কানে লাগালো মেশিন লাগালো সেখানে আবার একজন দুইজন অ্যাক্সিডেন্ট করলো হার্ট ফেল করে মারা গেল তারা কিন্তু নাস্তিক তারা পরকাল বিশ্বাস করে না জিন জানেও না মানেও না কিন্তু সেখানে গিয়ে মানুষের চিৎকার শুনে তারাও হারফেল করল দুই হাজার সাল পর্যন্ত সত্তর থেকে দুই হাজার ছয় উনিশশো থেকে দুই হাজার ছয় এখন রাশিয়ান গভর্নমেন্ট সেখানে যাওয়া নিষেধ ঘোষণা করলো কারণ সেখানে গেলে মানুষের আত্মচিৎকার শুনে আমাদের এক্সপার্ট আমাদের ইঞ্জিনিয়ার প্রকৌশলী তারা সেখানে হাটফেল করে সেখান থেকে এসে কি দেখলাম কি শুনলাম এটা বলতে বলতে দৌড়াতে দৌড়াতে মরে যায় দুই হাজার তারা পুরা এই প্রজেক্টটা কোলাসুবার ডিপ বোর এটাকে মাটি পাথর দিয়ে ভরাট করে এটাকে সিল করে দিয়েছে এখন আর সেটা নেই নামটা মনে রাখবেন আপনারা গুগল সার্চ করেন বিভিন্ন গবেষণামূলক বই পুস্তকও এই জিনিসটা এসেছে দুনিয়ার সামনে আজকে এটা পরিষ্কার এরপরে তারা সাইবেরিয়া অঞ্চলে আরও পাহাড়ের কিনারে গিয়ে আরেকটা জায়গায় এইভাবে ডিলি এইভাবে খনন করেছে খনন করে নিচে 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 বহুদূর যাওয়ার পরে কোলা সুপারের চাইতে আরও নিচে গেছে সেখানে যাওয়ার পরে তারা ওই গ্রানাইট পাথর আর ইস্পাত লোহা ঢালাই করা ওই জমিনের লেয়ারটা পেয়েছে সেখানে গিয়েও তারা যখন মেশিন লাগিয়েছে তারা শুনে লক্ষ কোটি মানুষ চিৎকার করছে বাঁচাও জ্বলে গেলাম পুড়ে গেলাম তারা বললে এইটাও সেই সিদ্ধিনের অংশ কোরআন বর্ণিতের সিদ্জিনের অংশ প্রিয় দর্শক আজকের বিজ্ঞানীরা স্বীকার করুক বা না করুক মানক বা না মানুক তারা কিন্তু একটা কথা স্বীকার করে হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অব দ্য ওয়ার্ল্ড মুসলমানদের পবিত্র ধর্ম গ্রন্থ আল কোরআন এটা দুনিয়ার সর্বোচ্চ ধর্মগ্রন্থ নিখুঁত নির্ভুল নিরঙ্কুশ কালোজয়ী চিরসত্য এনসাইক্লোপিডিয়া ব্রিটেনিকা নবম সংস্করণ মুসলমানরা একটাও লেখেনি সব ইহুদি খ্রিস্টান ও মুসলিম তারা লিখেছে সেখানে তারা লিখেছে এ রিলিজিয়াস টিচার এজ এ রোলার এজ এ ফাউন্ডার এজ এ লিডার এজ এ কমান্ডার অ্যাজ এ ল গার অ্যাজ এ ল মেকার এজ এ জাস্টিস মোহাম্মদ পিস বি অন হিম ইজ দ্য সুপার ম্যান অফ দ্য ওয়ার্ল্ড একজন ধর্মীয় নেতা হিসাবে এজ এ রিলিজিয়াস টিচার এজ এ ফাউন্ডার একজন স্থপতি হিসাবে এজ এ রোলার একজন শাসক হিসাবে এজ এ লিডার একজন নেতা হিসাবে এজ এ ল গিভার একজন আইনদাতা হিসাবে এজ এ ল মেকার একজন আইন প্রণেতা হিসাবে অ্যাজ এ জাস্টিস একজন ন্যায় বিচারক হিসেবে মোহাম্মদ পিস বি অন হিন সাল্লাহ আলিয়া ইজ দ্য সুপার ম্যান অব দ্য ওয়ার্ল্ড কোরআন সুপার বুক অব দ্য ওয়ার্ল্ড আর কোরআন যিনি নিয়ে এসেছেন তিনি সুপার ম্যান অব দ্য ওয়ার্ল্ড আর যখন এই কোরআনকে দুনিয়ার মানুষ গ্রহণ করেছিল তখন দুনিয়াতে বেহস্টের ফুলগুধারা জারি হয়েছিল এমন শান্তি নেমে এসেছিল যেই শান্তি আর কোনোদিন আসেনি অতীতেও নয় তারপরেও নয় আবার যখন নবী ঈশাআলা সাল্লা তাল্লাম আসবেন কেমতের আগে আসার পরে চল্লিশ বছর পুরা বিশ্বে তিনি খেলাফত এটা আমিরুল মোমিনিন হবেন চল্লিশ বছর পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত এটা প্রতিষ্ঠিত থাকবে নবীজি হাদিসে ইরশাদ করেছেন এই হাদিসটি আমাদের আজকের আলোচনার জবনিকা শেষ পর্ব কালা রসুল্লাহে সাল্লাহু আলাই সাল্লামা আল খেলাফা না আমান আমি নবী দুনিয়া থেকে চলে গেলে আমি যাওয়ার পরে দুনিয়াতে পরিপূর্ণ ইসলামী খেলাফত থাকবে তিরিশ বছর ছিল খোলা ভয়স দেশের সবচাইতে অনিন্দ সুন্দর তরুণী তম্বী রূপের পিরামিড মেয়েটা উত্তর আরবের হাদ্রামাউদ থেকে রওনা করে দক্ষিণ আরবের ইয়ামানের সনা পর্যন্ত দুই মাসের রাস্তা একাকিনি সফর করেছে দিন রাত মিলিয়ে তাকে ধর্ষণ করা টিজিং করা তো দূরের কথা কোনো একজন মানুষ তার দিকে একবার ফিরেও তাকায়নি প্রিয় দর্শক আমি বাস্তব ইতিহাস কোরআনকে বোঝার জন্য আপনাদের সামনে পেষ্টা করার চেষ্টা করছি এরপরে ধীরে ধীরে এটা ঘাটতি 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 হতে হতে আজকে জিরো মাইনাস জিরো ডাবল জিরো আজকে দুনিয়ার দিকে তাকান আজকে জেনায় ভেসে যাচ্ছে দুনিয়া আজকে নেশায় ভেসে যাচ্ছে দুনিয়া আজকে টিজিং ইফটিজিং ধর্ষণ ব্যবিচার এটাতে ভেসে যাচ্ছে দুনিয়া আজকে দুনিয়াতে শোষণ জলম আত্মস্ব মানুষের উপরে মানুষের শত্রুতা দুশ্মনি একজন আরেকজনকে এক দেশ আরেক দেশকে এক একদল আরেক দলকে কিভাবে সংহার করে যাচ্ছে সুন্দরবনের তো এত হিংস্র নয় ভাই দক্ষিণ আফ্রিকার জঙ্গলের চিতা বাঘ সবচাইতে হিংস্র তারাও তো এত হিংস্র নয় আজকে মানুষের প্রতি মানুষের প্রতিপক্ষের প্রতি মানুষ যে হিংস্র আর মানুষ হিংস্র হলে যা পারে এটা কোনো বন্যপ্রাণী বাঘ ভাল্লুক চিতাবাঘ তারাও পারে না কেউ পারে না আজকে মানুষ হয়ে গেছে হিংস্র দি গ্রেট আজকে মানুষ হয়ে গেছে জঙ্গলি জন্তু দি গ্রেট তার একটাই কারণ সেটা হলো শান্তির জন্যে নিরাপত্তার জন্যে মানবতার পূর্ণতার জন্যে শেষ নবীকে আল্লাহ পূর্ণাঙ্গ নবী শেষ গ্রন্থ কোরআনকে আল্লাপ পূর্ণাঙ্গ গ্রন্থ আর শেষ দিন ইসলামকে আল্লাহ বলছেন আলিয়ম আকমাল তোলা কুম দিন ও আত্মাম তো আলাইকুম নেমল ইসলাম সুরে আল এমরানে পাক বলেছেন ইন্না দীনা ইসলাম সারা দুনিয়ার মানুষের জন্য কোরআন আজিরের পরে কোরআনের এই নবী দুনিয়াতে আসার পরে হ্যাঁ সুপার মডেল হিসাবে এই নবী আসার পরে অতীতের আর কোনো ধর্ম এটা থাকলো না ইন্দাদ দিই না ইসলাম আই রিপিট কোরআনের আগে যত নবী যত যুগে যত গ্রন্থ যত ধর্ম এনেছিলেন আজকে কোরআন নাজিল হওয়ার পরে সবগুলোকে আমি আল্লাহ মূলতবি ঘোষণা করলাম পরবর্তীতে বলা হচ্ছে ইয়াব তাকে গায়ের আল ইসলামে দিই নাম কোরআন আসার পরে কোরআনের দিন ইসলামকে বাদ দিয়ে যারা অন্যান্য দিনের উপরে অতীতের দিন ধর্মের উপরে শান্তি খুঁজবে ব্যবস্থা জীবন ব্যবস্থা খুঁজবে এবাদতবন্দিগীর কর্মক্ষেত্র খুঁজবে ভালাই মিনহু আমি আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য নয় অহু আফিল লাখেরাতে নীলাল খা আসে ঋণ পরকালে জান্নাতের গহীন পঙ্কে তার ভরা ডুবি হবে মনে করুন ভারত শাসন আইন এটা ব্রিটিশ ভারত যুগের একটা আইন ছিল এটা রাষ্ট্রবিজ্ঞানে আছে। এটা পাঠ্যতালিকার মধ্যে আছে আইনটা কিন্তু চলে গেছে ব্রিটিশ চলে গেছে আইনটার মেয়াদ শেষ হয়ে গেছে পাকিস্তান আমলে যে আইনগুলো ছিল এই পূর্ব পাকিস্তানে সাবেক বর্তমান বাংলাদেশ সেই আইনগুলো তো আজকে নেই আজকে বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকার রচিত যে সংবিধান সেই সংবিধানে যা লেখা আছে এগুলোই আমাদের উপরে ফরজ এখন আমি যদি বলি আমি সংবিধানের এগুলা মানি না আমি পাকিস্তান সেই যুগের আইন মানি আর ব্রিটিশ যুগের ভারত শাসন আইন মানি আমি রাষ্ট্রদ্রোহী হব না কেন এই কোরআন লেটেস্ট কনস্টিটিউশন অব দ্য হিউম্যান বিশ্ব মানবের জন্য সর্বশেষ সংবিধান এটা আসার পরে আল্লাহ ঘোষণা করেছেন এই সংবিধান দ্বারা অতীতের সব নবীর সব সংবিধান আমি আল্লাহ নাজিল করেছিলাম আজকে সেগুলোকে আমি স্টপ মুলতবি ঘোষণা করে দিলাম বাতিল ঘোষণা করে দিলাম এখন থেকে কে আমার পর্যন্ত এই কোরআন আর নবী প্রদর্শিত এই সংবিধানই চলবে প্রিয় দর্শক এর বেশি বলতে পারছি না আপনারা বুঝতেই পারছেন যেদিকে আমি ইশারা করেছি সারা দুনিয়াতে কোরআন আসার পর দিন একটা আর কোনো দিন নাই আল্লাহ আবার বলছেন আমার আমাইয়াব তাকে গায়রাল ইসলামে দিন নাম এই কোরআন আসার পরে অতীতে সব দিন ক্যান্সেল যার জন্যে মেয়েরাজ রজনীতে মহাকাশ গমনের পূর্বে ট্রানজিট স্টেশন হিসাবে হারাম লাইলাম সোহান আকসা প্রথম ট্রানজিট এখানে গিয়ে বরাকল্যান্ড করল নবীজি সেখানে নামলেন পাইলট জিবরাইল নিজে নবীজির হাত ধরে বৈতুল মাগদাস সেখানে ঢুকলেন ঢুকে দেখেন যে আদম থেকে ঈশা পর্যন্ত হুজুরের আগে সব নবী সেখানে কাতারবন্দি উপস্থিত এরপরে জিব্রাইল বললেন আল্লাহর নির্দেশ দুই রাখা সরাত শকরে আদায় করেন সকল নবী সেখানে লাইনে দাঁড়িয়ে গেলেন ইমাম কিন্তু এখনো নাই নির্ধারিত নাই জিব্রাইল আমাদের নবীর হাত ধরে তাকে হাত টেনে ইমামের জায়গায় দাঁড় করিয়ে দিলেন নবীজি জিজ্ঞাসা করলেন আহাজা রব্বি জিব্রাইল এটা কি আমার রবের নির্দেশ না তুমি নিজে আমাকে ইমর্তির জন্য চয়েস করেছ জিবরাইল তখন বললেন আমা ইয়ান্তে কু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু আমি জিবরাইল নিজের মতে কোনো কথা বলি না আপনি নবীও নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না আমি জিবরাইল আল্লাহর লাউড স্পিকার আল্লাহর মাইক আর আপনি নবী কেয়ামত পর্যন্ত আল্লাহ পাকের সাউন্ড বক্স আপনার মুখ দিয়ে কেয়ামত পর্যন্ত যে কথাগুলো বের হবে এগুলো আপনার কথা নয় এগুলো আল্লাহর কথা কোরআন হল ডাইরেক্ট অর্ডার এবার আত আর হাদিস এজ মা কেয়াস এগুলো হচ্ছে ইনডাইরেক্ট অর্ডার ওয়ার্ডার ইজ ওয়ার্ডার সবগুলোই ওয়ার্ডার কিন্তু কোরআন ডাইরেক্ট হাদিস ইনডাইরেক্ট কোরআনও আল্লাহর বাণী হাদিসও আল্লাহর বাণী কোরআন সরাসরি লোহে মাহফুজ থেকে আর হাদিস আল্লাহ পাকের নির্দেশকর্মে আল্লাহ নবীর জবান মোবারক থেকে আমরা পেয়েছি প্রিয় দর্শক তাহলে আসুন আপনি ইসলামের জন্যে কাজ করেন বা না করেন চেষ্টা করেন বা না করেন ইসলাম কিন্তু কায়েম হবে পুরা দুনিয়াতে চল্লিশ বছর পূর্ণাঙ্গে ইসলামিক খেলাফত কায়েম থাকবে তখন আবার মানুষ জাকাতের টাকা নিয়ে রাস্তায় রাস্তায় হাঁটবে গ্রহণ করার মতো লোক খুঁজে পাওয়া যাবে না তখন দেশের এই মেয়েরা দিন মাস সাফর করে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে তাকে ধর্ষণ করা তো দূরের কথা টিজিং করা তো দূরের কথা তার দিকে কেউ ফিরেও তাকাবে না সেই নবী প্রদর্শিত খোলাফায়ের রাশিদিন দিন রচিত পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত সোনালি যুগ আমরা নবী আসার পরে কোরআনের সমাজ ব্যবস্থার মাধ্যমে একবার দেখেছি আজকে সব এলোমেলো হয়ে গেছে আলু থালু হয়ে গেছে সব ভেঙে চুরে গেছে ইশারা সালাম আসার পরে পুরো দুনিয়াতে চল্লিশ বছর আবার পূর্ণাঙ্গ দিন কায়েম থাকবে প্রিয় দর্শক এখন যদি আপনি সেই দিনের পক্ষে কাজ করেন ইসলামের পক্ষে কাজ করেন আসলে আদালতে আপনি দাঁড়ায় বলতে পারবেন রাবুল আলমিন পূর্ণাঙ্গ ইসলাম দেখে আসতে পারিনি কিন্তু ইসলাম কায়েমের আমি চেষ্টা করেছিলাম আল্লাহ বলবেন যা তুমি যে চেষ্টা করেছিলে তোমাকেও বিনা হিসাবে আমার সাথে একই জান্নাতে স্থান দিয়ে দিলাম আর যদি এখন এই জীবনে আপনি ইসলামের পক্ষে কোনো পজিটিভ ভূমিকা না রাখেন ইসলামের পক্ষে একামতের দিনের পক্ষে হেফাজতে দিনের পক্ষে কাজ না করেন হাসের মাঠে কি নিয়ে দাঁড়াবেন ইসলাম তো কায়েম হবে যদি ইসলামের পক্ষে আপনি পজিটিভ কাজ করেন তাহলে হাসরের মাঠে দাঁড়ায় বলবেন ইসলাম কায়েম করতে পারি না কিন্তু আমি চেষ্টা করেছি ঠেলেছি যে দূর পেরেছি আমি শ্রম দিয়েছি ঘাম দিয়েছি তখন আল্লাহ পাক বলবেন যে তুমি একজন শেয়ার হোল্ডার তোমার জীবনে তুমি দিন কায়েমের পথে এইভাবে অবদান রেখেছ সেই হিসাবে তোমাকেও আমি বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম প্রিয়দর্শক শেষ কথা একজন মৌমেনের নির্মানের দাবি কি একজন মৌমেনকে আল্লাহ যদি নির্দেশ দেন যে এই পর্বতটা যেখানে রয়েছে পাহাড়টা আজ রাতের ভিতরে তুমি এই পাহাড়টাকে ঠেলে ধাক্কায় ধাক্কায় দশ কিলোমিটার সামনে নিয়ে যাও তখন ওই মোমেন লোকটার ইমানের দাবি কি এত বড় পাহাড় এটাকে আমি কে আমার পর্যন্ত ধাক্কাইলেও তো কিছু আসবে যাবে না নিতেও পারবো না সুতরাং কচ্ছপের মতো পা গুটিয়ে আমি দাঁড়িয়ে থাকি আমার পক্ষে সম্ভব নয় আল্লাহ কিন্তু বলছেন ধাক্কাই নিয়ে যাও এখন আপনার উপরে ফরজ যাবে কি যাবে না সেটা বুঝি না নিতে পারবো কি পারবো না সেটাও আমি বুঝি না আমি ধাক্কানো শুরু করি নবী বলছেন আর সাই ও ইতমাম মিনাল্লাহ। চেষ্টা করে আমার কাজ আর এইটাকে পাহাড়কে জাগায় নেওয়া আল্লাহর কাজ আপনি ধাক্কানো শুরু করেন যদি পাহাড়টা নির্ধারিত কয় কয়েক কিলোমিটার দূরে চলে তাহলে আপনি পাস আর যদি পাহাড়টা এক বিন্দুও না লড়ে এবং নড়বেও না আপনি নিজেও জানেন হাসরের মাঠে দাঁড়ায় বলতে পারেন পারবেন রবুল্লা আলমিক ধাক্কাইতে ধাক্কাইতে মরে গেছি এই দেখো হাতে এখনো পোস্কা পড়ে আছে আল্লাহ বলবেন যাও এই সিলায় তোমাকে নাজার দিয়ে দিলাম الله پاک আমাদেরকে في توفیق وما علينا الا البلاغ واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته